স্ত্রী যারা তর সইল না ছবিটা দেখানো হয়ে গেছে আমি না জাস্ট ভাবতে পারছি না সৃজার বিয়ে ছেলেটাকে দেখতে তো ভালো কি করে দাদা ব্যাংকে চাকরি করে সম্বন্ধটা কে দিল আমাদের অফিসেরই এক ভদ্রলোক ভালো চেনাশোনা আছে চেনাশোনাটা কার তোমার সঙ্গে ছেলেটার না ভদ্রলোকের সঙ্গে ছেলেটার পুলিশি জেরা শুরু করলি নাকি দাদা এটা সৃজার ভবিষ্যতের ব্যাপার ওর বিয়ের আগে ছেলেটা সম্বন্ধে খোঁজ খবর নেওয়া উচিত আচ্ছা অগ্নি তোর কি মনে হয় ছেলেটা সম্বন্ধে কোনো রকম খোঁজ খবর না নিয়েই আমরা সৃজার বিয়েটা ঠিক করে ফেললাম আমি তা বলিনি দাদা ছেলেটার ফোন নাম্বার বা ঠিকানা থাকলে আমাকে দিও আমি আমি একটু খোঁজ খবর নেব না কোনো দরকার নেই মা বারণ করেছে সৃজার বিয়ের ব্যাপারে তোমার কোনো মতামতের প্রয়োজন নেই বিয়ে ঠিকঠাক হয়ে গেছে এখন তোমার এই পুলিশি ইনভেস্টিগেশন করে এই ঝামেলাটা আর পাকিও না প্লিজ দাদা সৃজা আমার বোন সেই অধিকারে আমি ছেলেটার সম্বন্ধে খোঁজ খবর নেব তুই কাউকে শান্তিতে থাকতে দিবি না না আজকে এতদিন পরে এসে আবার শুরু করে দিলি থাক না এই উপকারটুকু নাই বা করলি তুই ভুলে যাস না অগ্নি তোর জন্য এই পরিবারের ওপর দিয়ে কিন্তু কম ঝড় বয়ে যায়নি আজকে আজকে সৃজার বিয়েটাকে নিয়ে এই বাড়ির সবাই যখন একটুখানি আনন্দে মেতে উঠতে চাইছে তখন পরিবারের সবার আনন্দটাকে এভাবে নষ্ট করে দেওয়ার কোনো অধিকার তোর নেই